সিটি কর্পোরেশনের ভোট জাতীয় নির্বাচনের রিহার্সেল বলছেন আমু। এদিকে দাঙ্গা হাঙ্গামা আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না বললেন মায়া। জানাবো নির্বাচনমুখী স্রোত ঠেকাতে বেসামাল বিএনপি। বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, অভ্যন্তরীণ নদী বন্দরে ১ নম্বর সংকেত। জানাবো 5 সিটি নির্বাচন, ভোটে অংশগ্রহণ বাড়াতে আওয়ামী লীগের যত কৌশল। এবং সর্বশেষ জানাবো তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন চুক্তি দেশবাসীর সামনে প্রকাশের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সিটি কর্পোরেশনের ভোট জাতীয় নির্বাচনের রিহার্সেল বলছেন আমু। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও 14 দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, সিটি কর্পোরেশনের নির্বাচন কোনো মামুলি নির্বাচন নয়। এই নির্বাচন জাতীয় নির্বাচনের একটি রিহার্সেল। এই রিহার্সেলের মধ্য দিয়ে প্রমাণিত হবে আগামী দিনে শেখ হাসিনা দেশ শাসন করবেন কি করবেন না। সেজন্য এই নির্বাচনের গুরুত্ব অনুধাবন করে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমির হোসেন আমু বলেন, সিটি নির্বাচনের কয়েক মাস পরে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। অনেক জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে শেখ হাসিনা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বিগত দিনের মতো দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, মানুষের ভাগ্যের পরিবর্তন করছেন। তিনি বলেন, গত 2 বছর করোনার 1 বছরের বেশি সময় ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্য দিয়ে সারা বিশ্বের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। সেই মুহূর্তেই বাংলাদেশের মতো একটি আমদানি নির্ভর দেশের অর্থনীতি তিনি সচল রেখেছেন। শেখ হাসিনার হাতকে শক্তিশালী এবং আগামী নির্বাচন তাকে বিজয়ী করতে হলে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে জয়যাত্রা শুরু করতে হবে বলে মনে করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। দাঙ্গা হাঙ্গামা আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না বললেন মায়া। বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়া বলেছেন, যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন হবে। দাঙ্গা হাঙ্গামা আগুন সন্ত্রাস করে ক্ষমতায় আসা যায় না, ক্ষমতায় আসতে হলে নির্বাচনের মাধ্যমে আসতে হয়। তিনি বলেন, নির্বাচনের নামে আগুন সন্ত্রাস করলে সমুচিত জবাব দেওয়া হবে। মায়া বিএনপির উদ্দেশ্যে আরও বলেন, কারো যদি মন চায় জনগণকে সেবা করবে তাহলে ক্ষমতায় আসতে হবে, আর ক্ষমতায় আসার সিঁড়ি হলো নির্বাচন। নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসতে হবে, এছাড়া বিকল্প কোনো কিছু চিন্তা করলে আমরা তার উচিত জবাব দেব। দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দেব। তাই ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে প্রমাণ দেখান আপনারা কতটুকু জনপ্রিয়। সাবেক এই মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সবসময় উন্নয়নে বিশ্বাসী। যতবার আওয়ামী লীগ ক্ষমতা আসছে ততবারই উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য রাত দিন এক করে যাচ্ছেন। তাই আওয়ামী লীগ হচ্ছে জনগণের আস্থার সরকার। আগামী দিনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতা এনে জনগণ তার জবাব দিয়ে দেবে। নির্বাচনমুখী স্রোত ঠেকাতে বেসামাল বিএনপি। জাতীয় সংসদ নির্বাচনের আগে 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। গতকাল বিএনপি ঘোষণা করেছে, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় ছাড়া তার কোনো নির্বাচনে যাবে না। বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বিএনপি কোনো নির্বাচন করবে না বলে ঘোষণা দিয়েছে। কিন্তু বিএনপির এই নিষেধাজ্ঞা মানছে না দলের তৃণমূলের নেতাকর্মীরা। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, যদি দলের কোনো নেতাকর্মী নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিএনপির কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে নির্বাচনে দাঁড়ানোর ঢল নেমেছে বিএনপিতে। শুধু মেয়র পদে নয়, ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য বিএনপির প্রার্থীদের দৌড়ঝাঁপ লক্ষ্য করার মতো। আর বিএনপির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নির্বাচনী আবহ তৈরি হয়েছে। গতকাল গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিল। দলটির নেতা হাসান উদ্দিন সরকারের ভাতিজা শাহ নূর ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাবা নুরুল ইসলাম বিএনপির একজন নেতা। তিনি আহসানউল্লাহ মাস্টার হত্যার দণ্ডিত হয়ে কারাগারে রয়েছেন। শুধু গাজীপুর নয়, অন্যান্য সিটি কর্পোরেশনে বিএনপির নেতারা প্রার্থী হওয়ার জন্য তৎপরতা শুরু করেছেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বর্তমান মেয়র এবং বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী নির্বাচনে প্রার্থী হবেন বলে মোটামুটি নিশ্চিত তথ্য পাওয়া গেছে। আগামী 21 দিন সেখানে নির্বাচন হওয়ার কথা। একইভাবে খুলনা বরিশালেও বিএনপির প্রার্থীরা নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন। স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করবে বলে ঘোষণা করা হচ্ছে। বিএনপির বিভিন্ন সূত্র বলছে যে, শুধু মেয়র পদে না, ওয়ার্ড কাউন্সিলর পদগুলোতে বিএনপিকে ঠেকিয়ে রাখা দুরূহ হয়ে পড়েছে। ওয়ার্ড কাউন্সিলর হওয়ার জন্য বিএনপি তৃণমূলের নেতাকর্মীরা এখন নির্বাচনের মাঠে সরব হয়েছেন। গাজীপুরের ওয়ার্ডগুলোতে ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য বিএনপি কর্মীদের তৎপরতা লক্ষ্য করার মতো। প্রায় সবগুলো ওয়ার্ডে বিএনপির কর্মীরা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আর এর ফলে নির্বাচনী আবহাওয়া উত্তেজনা তৈরি হচ্ছে বলেও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির কৌশল হলো যে, নির্বাচন বর্জন করে নির্বাচনকে অর্থহীন করা। কিন্তু ওয়ার্ড কাউন্সিলর পদে বিএনপির কর্মীরা প্রার্থী হওয়ার ফলে বিএনপি এই নির্বাচনে আবেদনহীন এবং উত্তেজনাহীন করতে পারবে না বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। তাছাড়া কাউন্সিলরগুলোকে ঘিরে নির্বাচনের ডামাডোলে বিএনপির আন্দোলনেও দিকভ্রান্ত হতে পারে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। বিএনপি সামনের দিনগুলোতে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে মাঠে নামতে যাচ্ছে, কিন্তু সেটির সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচনী উত্তাপ বিএনপির আন্দোলন মুখ থুবড়ে পড়তে পারে বলে কেউ কেউ মনে করছেন। কারণ আগামী 21 জুন পর্যন্ত 5 সিটিতে নির্বাচনী উত্তাপ বিএনপির কর্মীদেরকে দূরে রাখা যাবে না। বিএনপি কর্মীরা মনে করছেন যে তাদের অস্তিত্বের প্রয়োজনে থানা ওয়ার্ডের তাদের অবস্থানের প্রয়োজনে তাদের এই নির্বাচন করা দরকার। নির্বাচনে না যাবার সিদ্ধান্তের বিপরীতে তাই তারা স্বতন্ত্রভাবে প্রার্থী হচ্ছেন। বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা, অভ্যন্তরীণ নদী বন্দরে 1 নম্বর সংকেত। আগামী 5 দিনে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সন্ধ্যার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ধমকা বা ঝোড়ো হওয়া সহ বজ্রবৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা সৃষ্টি হতে পারে। পূর্বাভাসে জানানো হয়, আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনী ও বান্দরবনে 36.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 18.9 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত 24 ঘন্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মংলায় 81 মিলিমিটার। 5 সিটি নির্বাচন, ভোটে অংশগ্রহণ বাড়াতে আওয়ামী লীগের যত কৌশল। বিরোধী দল বিএনপিকে ছাড়াই আসন্ন 5 সিটি কর্পোরেশন নির্বাচন অংশগ্রহণমূলক করার কৌশল নিয়েছে ক্ষমতাসীন দল। এ লক্ষ্যে বিএনপির আগ্রহী স্থানীয় নেতাদের দলছুট প্রার্থী হতে ভেতরে ভেতরে উৎসাহ দিচ্ছে আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটি ইসলামী আন্দোলন সহ ধর্মভিত্তিক বিভিন্ন দলকেও ভোটের মাঠে নামানোর চেষ্টা চালাচ্ছে। এমনকি 14 দলীয় জোটের শরিকদেরকেও আলাদাভাবে প্রার্থী হলে তাদেরও আপত্তি নেই আওয়ামী লীগের। দলটির নেতাদের অনেকে বলেছেন, তাদের এ ধরনের কৌশল নেওয়ার ক্ষেত্রে বিবেচনার মূল বিষয় হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ বাড়ানো। গত 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদের ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী করা এবং তাকে জেতাতে আওয়ামী লীগ ও সরকারের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। উকিল সাত্তারই জয়ী হন। সে উপনির্বাচনে উকিল সাত্তার মডেল হিসাবে আলোচিত হয়। এখন 5 সিটি নির্বাচনে ক্ষমতাসীন সেই মডেল অনুসরণের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সিটি নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির সিদ্ধান্তের বাইরে গিয়ে দলটির স্থানীয় অনেক নেতা সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ করতে আগ্রহী। এটিকে বড় সুযোগ হিসাবে নিয়ে আওয়ামী লীগ তা কাজে লাগাতে চাইছে। আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, বিএনপির কাউকে দলছুট প্রার্থী করা সম্ভব হলে একদিকে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক করা যাবে এবং ভোটার উপস্থিতি বাড়বে, অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে বিএনপির মধ্যে সন্দেহ ও অনৈক্য সৃষ্টি হতে পারে। সিলেট, বরিশাল, গাজীপুর ও খুলনায় বিএনপি নেতাদের মধ্য থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে, এমন তথ্য রয়েছে আওয়ামী লীগের নেতৃত্বের কাছে। এর মধ্যে গাজীপুরের মেয়র প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন সরকার শাহ নূর ইসলাম ওরফে রনি। তিনি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসানুদ্দিন সরকারের ভাতিজা। হাসানুদ্দিন সর্বশেষ 2018 সালের সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী হিসেবে আওয়ামী লীগের জাহাঙ্গীর আলমের কাছে পরাজিত হন। একইভাবে বরিশালে কামরুল আহসান নির্বাচনের মাঠে আছেন। তার বাবা আহসান হাবিব কামাল 2013 সালে বিএনপির হয়ে সিটি নির্বাচন ভোট করে পরাজিত হন। প্রয়াত আহসান হাবিব বরিশাল মহানগর বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ছিলেন। সিলেটে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর স্বতন্ত্র প্রার্থী হওয়ার জোর আলোচনা আছে। খুলনা ও রাজশাহীতে বিএনপির এমন কেউ প্রার্থী হোক সেটাও চাইছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্র জানিয়েছে, 5টি সিটি কর্পোরেশনের ভোট সুষ্ঠু হবে, এ ব্যাপারে সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে দলকে বার্তা দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যাতে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে আওয়ামী লীগের। এই পরিস্থিতির মেয়র পদে প্রার্থী বেশি হলে এবং ভোটার বাড়াতে হলে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ কম থাকবে। ওই সূত্র আরো জানায়, আওয়ামী লীগের জাতীয় নির্বাচন 2014 বা 2018 সালের নির্বাচনের মতো হোক তা চাইছে না আওয়ামী লীগ। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনা নিয়ে দলটি কৌশল ঠিক করেছে বলে দলের একাধিক নেতা জানিয়েছে। তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন চুক্তি দেশবাসীর সামনে প্রকাশের দাবি। সাগরের তেল গ্যাস অনুসন্ধান উত্তোলনের চুক্তিসমূহ দেশবাসীর সামনে প্রকাশের দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট। বিবৃতিতে নেতারা বলেন, মার্কিন কোম্পানি একজন মবিলকে গভীর সমুদ্রের 15টি ব্লক অনুসন্ধানের দায়িত্ব দেওয়ার খবর জাতীয় দৈনিকে প্রকাশিত হওয়ার বিষয়টি দৃষ্টিগোচর হয়েছে। বিবৃতিতে নেতারা সমুদ্র সীমা নির্ধারণের দীর্ঘ 10 বছর অতিবাহিত হওয়ার পরও সাগরের গ্যাস তেল অনুসন্ধান শুরু করতে না পারা বর্তমান সরকারের চরম ব্যর্থতা বলে উল্লেখ করেন। তারা বলেন, আমাদের পাশের দেশ মিয়ানমার ও ভারত সমুদ্র সীমানার অদূরে গ্যাস উত্তোলন করলেও আমরা কেন পারিনি তার কোনো জবাবদিহিতা সরকারের নাই। নেতারা আরও বলেন, দেশের সাগর ও স্থলভাগের তেল গ্যাস খনিজ সম্পদের মালিক দেশের জনগণ। ফলে তেল গ্যাস খনিজ সম্পদের উপর জনগণের শতভাগ মালিকানা নিশ্চিত করেই সাগর ও স্থলভাগের তেল গ্যাস খনিজ সম্পদ অনুসন্ধান উত্তোলনের উদ্যোগ নিতে হবে, অন্যথায় জাতীয় স্বার্থ বিরোধী কোনো উদ্যোগ জনগণ মেনে নেবে না। বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের নেতারা সাগরের তেল গ্যাস অনুসন্ধান উত্তোলনের চুক্তিসমূহ দেশবাসীর সামনে প্রকাশ করাও দাবি জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিয়মিত আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।